जय श्रीमनारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেনুগোপাল স্বামী। অধ্যায় আট, অক্ষর পরব্রহ্ম যোগ, শ্লোক ২৫। ধূম রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতিহি योगी प्राप्य निवर्तते। गीताचार्य श्री कृष्ण परमात्मा अर्जुन सह आमादेर सकल के अक्षर परब्रह्म योग शेखाच्छेन। परमात्मा बोलछेन, अर्जुन पूर्वे आमी तुम्हाके और चिराड़ी नामक एकटी ऐश्वरिक पाथेर कथा बोलेछिलाम, जेखाने आत्मा देह त्याग करार परे भ्रमण करे एवं অনন্ত সুখ লাভ করে। এখন আমি তোমাকে অন্য পথের কথা বলছি, আমরা একে ধূমাদি পথ বা চন্দ্রমণ্ডল পথ বলি। এই চন্দ্রমণ্ডল পথে চলে যাওয়া একজন ধার্মিক আত্মা আবার ফিরে আসে এবং পৃথিবীতে জন্ম নেয়। যাই হোক, এই পথে কিছু দেবতারাও আছে। তারা হলেন ধোঁয়ার দেবতা, রাত্রির দেবতা, কৃষ্ণ পক্ষের দেবতা এবং দক্ষিণায়নের অন্য একটি প্রধান দেবতা। অর্জুন, এই সমস্ত দেবতা যে পথে অবস্থিত থাকেন তাকে চন্দ্রমণ্ডল পথ বলে। একজন ধার্মিক ব্যক্তি যে ভালো কাজ করেছে এই চন্দ্রমণ্ডল পথে যায়, আনন্দ উপভোগ করে এবং পৃথিবীতে জন্মগ্রহণ করে ফিরে আসে। যেমন শ্রীকৃষ্ণ পরমাত্মা সেই পথটি ব্যাখ্যা করছেন, যে পথে যে কেউ যাবে তাকে আবার জন্ম ও মৃত্যুর চক্রে ফিরে যেতে হবে। শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষার উপর ধ্যান করার সময় আমাদের সারা জীবন কর্মাগত অর্চিরাদির পথে থেকে স্মরণ করি, যা আমাদের ব্রহ্মানন্দ বা শাশ্বত আনন্দ দেয়। এবং শ্রীকৃষ্ণ পরমাত্মা কাছে আত্মসমর্পণ করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার কথাগুলি যেমন আছে তেমন পুনরাবৃত্তি করি। ধূম রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতিহি যোগী প্রাপ্য নিবর্ততে। श्रीमन्नारायण करिष्ये वचनम तव। श्रीमद् भगवत गीता रे संपूर्ण सार मर्म श्री कृष्ण परमात्मा द्वारा प्रदत्त हुए छे। अध्याय 18 एर श्लोक 65 থেকে 70 তে আটটি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী কৃষ্ণ বলেন, আমি সেই আটটি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিতে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তবা। এর মানে হলো, কৃষ্ণ তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই আটটি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই আটটি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের আটটি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ,
যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণ অবস্তু, জয় শ্রীমন্নারায়ণ। ধূমো রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে। ধূমো রাত্রি তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব। এই শ্রীমন্নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন। পিডিএফে একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম ব্রতান সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্রম গ্রহণ করুন।
জয় শ্রীমন্নারায়ণ।